জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে মামলাপ্রির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। জাতীয় পার্টি আমাদের দৃষ্টিকোণে জাতীয় ষড়যন্ত্র পার্টি। আগে থেকে যদি সবকিছু আমরা জানি যে কে কয়টা আসন পাবে, তাহলে এটা কেমন নির্বাচন? জাতীয় পার্টি এদের নির্বাচনে যাবে, এটা কেমন কথা? কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো অবস্থা এই নির্বাচনে হচ্ছে। কিন্তু জাতীয় পার্টি দেখেন কি করতেছে, ওরা নিজেদের সুবিধা মতো তাদের সাথে যারা সুষ্ঠু ভোট দিতে চাচ্ছে না তাদের সাথে তারা আলোচনা বসতেছে বা আজকে আলোচনা করছে। এইসব সংযোতা 22টা 24টা আসন বারবার 15 বছর ধরে এই কাহিনী হচ্ছে। এই 15 বছর 300 আসন তো 24টা আসন 26টা আসন না, এটা দুঃখজনক। জাতীয় পার্টি মৃত্যু শয্যায় চলে যাবে, জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে। অতিরিক্ত কৌশল করলে কিন্তু কোনো কিছু ঠিক থাকে না। মানে এমনিতেই এই ভোট থেকে বিমুখ, এমনি এই ভোট নিয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন আছে, বিভিন্ন মানুষের আস্থা কম। অনাস্থার নির্বাচনী করতে যাচ্ছে জাতীয় পার্টি বা জি এম কাদের, যাদেরকে জাতীয় বেইমান হিসাবে মানুষ এখন চোখে দেখতেছে। জি এম কাদের তিনি ফান্দে পা দিয়ে এখন কাঁদতেছেন, অর্থাৎ তিনি কিন্তু গ্রেফতার হতে যাচ্ছেন। জি এম কাদের বা এরশাদের দল যারা আওয়ামী লীগ বিএনপি দুইজনকে জেলে ঢুকিয়েছিল, তাদেরই এবার কৌশলে বা তাদেরই ফান্দে এবার পা দিয়েছে জি এম কাদেরের দল, জাতীয় পার্টি বা জাতীয় বেইমান। যদিও জি এম কাদের কোনো রকম ব্রিফিংয়ে আসে না, কোনো রকম বক্তব্য দেয় না মানুষের সামনে, কিন্তু তিনি যে পিছন থেকে যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশই বহির্প্রকাশ কিন্তু এখন মানুষ দেখতেছে। তো সাধারণ মানুষ এবং তার নিজের দলের মানুষই তার গ্রেফতার চায়, তার নিজের দলের মানুষই তার এখন ফাঁসি চাচ্ছে। তিনি আসলে জাতীয় গাদ্দার হিসেবে মানুষের কাছে পরিচিত হয়ে গিয়েছে। চলুন তার নিজের দলের মানুষরা কিভাবে তাকে গাদ্দার বলে আখ্যা দিচ্ছে এবং তার কেন গ্রেফতার হওয়া অনিবার্য হয়ে গেছে, চলুন সেটা একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। এইসব সংযোতা 22টা 24টা আসন বারবার 15 বছর ধরে এই কাহিনী হচ্ছে। এই 15 বছর 300 আসন তো 24টা আসন 26টা আসন না, এটা দুঃখজনক। জাতীয় পার্টি মৃত্যু শয্যায় চলে যাবে, তাহলে সমঝোতা হলে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে। অতিরিক্ত কৌশল করলে কিন্তু কোনো কিছু ঠিক থাকে না। এমনিতেই এই ভোট থেকে বিমুখ, এমনি এই ভোট নিয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন আছে, বিভিন্ন মানুষের আস্থা কম। আমাদের দাবি যেটা, আমাদেরকে যদি বঞ্চিত করা হয় আমরা তৃণমূল থেকে আমরা আন্দোলন করে তুলবো। সমঝোতা হয় তাহলে আমরা কিন্তু অখুশি। আমাদের যে ঘোষণা করলেন যে 283টা আসনে নির্বাচন করবে, এইটা যদি এরপরে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আমরা এতে খুশি। আমাদের অর্থ দেওয়া লাগবে না, আমাদের নিজের গাড়ির টাকাতে খরচ করে নির্বাচন করবো। কিন্তু যদি এখানে যদি কোনো 25 জন বা 30 জন সমঝোতা হয়ে যায় তাহলে এটা আমরা অত্যন্ত ব্যথিত এবং কষ্ট হবে এবং জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে। সমঝোতা হলে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে। যদি এখানে 300 আসন নির্বাচন হয় তাহলে এখানে জাতীয় পার্টি শক্তিশালী হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আমরা নির্বাচন করবো। সমঝোতা অবশ্যই দল ক্ষতিগ্রস্ত হবে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে, দল ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। আর যদি জাতীয় পার্টি 283টা আসন নির্বাচন করে তাহলে জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। দলটাকে হয়তো ভিতরে কোনো সমঝোতা হবে, হয়তো কিছু আসন ছাড়বে, কিন্তু আসলে এটা আমরা সন্তুষ্ট। আমার বিষয় হলো যে আমি এই আমরা মনোনয়ন জমা দেওয়ার পরে আমরা বিভিন্ন মাঠে ঘাটে কাজ করেছি। তো আলটিমেটলি দীর্ঘদিন এই মহাজোটে থাকার কারণে আমাদের জাতীয় পার্টি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এবার আমরা আশা করেছিলাম বিএনপি জামাত নির্বাচনে আসছে না, সেক্ষেত্রে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে না থাকে, মহাজোটে না থাকে, তাহলে আমরা একটি প্ল্যাটফর্ম পাবো এবং অলরেডি পেয়েছিলাম। কিন্তু এক জনগণ এমনিতেই এই ভোট থেকে বিমুখ, এমনি এই ভোট নিয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন আছে, বিভিন্ন মানুষের আস্থা কম। তারপরেও আমরা কিন্তু একটা জায়গা তৈরি করেছিলাম। আমরা আশা করেছিলাম যে জাতীয় পার্টি এবার আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স না করে একটা নির্বাচন করবে, সেখানে আমরা সমৃদ্ধ যাব। তো যদি কোনো আসন আমরা নাও পাই তাহলে আমার ব্যক্তিগত মত, তাহলে আমাদের পার্টিটা স্ট্যান্ড করতে আমাদের পুরনো ইমেজটা আবার ফিরে পেতে, এই জায়গা থেকে আমরা বঞ্চিত হলাম। পুরনো ইমেজ তো ফিরেই পাবো না, বরং আরও আমরা জনগণ থেকে আমি মনে করি যে আমরা জাতীয় পার্টি আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, এটা আমার পার্টির ক্ষতি হলো বলে আমি মনে করি। আর কৌশল দেখেন, অতিরিক্ত কৌশল করলে কিন্তু কোনো কিছু ঠিক থাকে না। করে উনি বলছেন যে আমাদের সিদ্ধান্ত এই, আমি এখন যদি না করতে চাই আমি উইড্রোটা করবো কখন, তাহলে আমাকে কি করতে হবে? উইড্রো করা হবে না, আবার কি করতে হবে? পরে আমার মানে জমাও দিতে হবে, যে আবার হিসাব কিতাবও দিতে হবে, মানে এই যে ঝামেলা। এরপরে হয়তো আর কিছুদিন পর একটা কথা বল, কিন্তু একজন প্রেট আমি 3টা নির্বাচন করেছি, আমি জানি এর ব্যথাটা কোথায়, আমি জানি আমার পিছনে এখন 10টা লোক নামবে, আমি এই লোকগুলোকে যদি চাপায় রাখি বসায় রাখি একটা কিছু হয় তাদের মতো ভবিষ্যৎ। কুশাল কী বলছেন এটা মহাশক্তি ভালো জানেন। তারপরেও দলীয় সিদ্ধান্ত, ওনারা যেহেতু আমাদের থেকে সিনিয়র বা আমাদের লিডার, ওনারা যেটা করেছেন নিশ্চয়ই ওনারা ভালো বুঝে করেছেন। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে সেটাই আমি আপনাদের কাছে বলেছি। আমাদের অবস্থান থেকে আমরা আন্দোলনে নামবো, আমাদের অবস্থান থেকে আমরা আন্দোলনে নামবো। আমাদের ক্যান্ডিডেটকে যদি ঘোষণা করা না হয় আমরা দুর্বার আন্দোলন করে তুলবো, কারণ আমরা জাতীয় পার্টির কর্মী, আমরা আল্লাহ হুসেন মোহাম্মদ এরশাদের কর্মী। কারণ 9 বছরের সফল রাষ্ট্রনায়ক আল্লাহ হুসেন মোহাম্মদ এরশাদ, তার সুযোগ্য ভাই জি এম কাদের জানতো যেটা হয়েছে নেতা করে
আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দিয়েছে, পার্টির মহাসচিব দিয়েছে, এটা আমরা এখনো জানি না। আমাদের দাবি যেটা, আমাদেরকে যদি বঞ্চিত করা হয় আমরা তৃণমূল থেকে আমরা আন্দোলন করে তুলব, এটাই আমাদের দাবি। টিডিপি কাদের এমপিকে নিয়ে আমরা ঢাকা 18 আসনে নির্বাচন করার জন্য আমরা 67টি আসন দীর্ঘ 5-7 মাস ধরে পরিশ্রম করে আসছিলাম, এখন পর্যন্ত আমরা রেজাল্টটা পাচ্ছি না। আশা করি আমরা রেজাল্ট পাবো, টিডিপি কাদের এমপি নির্বাচন করবে ঢাকা 18 আসন থেকে। এটা দুঃখজনক, জাতীয় পার্টি মৃত্যু শয্যায় চলে যাবে তাহলে, জাতীয় পার্টি মৃত্যু শয্যায় চলে যাবে তাহলে, কেননা এইসব সংযোতা 22-24 আসন বারবার 15 বছর ধরে এই কাহিনী হচ্ছে। এই 15 বছর তো 300 আসন, তো 24 আসন 26 আসন না, সব আসনের লোকজন মানুষ নাই। আমি বলছি মমতা ছেড়ে দিয়ে চলে যান, রাস্তায় বসবাস করা একজন টোকাইয়েরও দেশপ্রেম আছে। বাংলাদেশের 20-23 বছরের একজন যুবক শেখ হাসিনার চেয়ে অনেক বেশি দেশপ্রেমিক হতে পারে। মন্ত্রিত্ব করার মতো যোগ্যতা বাংলাদেশের অন্তত 4 কোটি মানুষের আছে। আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান, বাংলাদেশ আপনার চেয়ে অনেক ভালোভাবে চলবে, জাতি মুক্তির স্বাদ দেবে। বিমান নামিয়ে, ট্যাঙ্ক নামিয়ে, ড্রোন নামিয়ে মানুষকে মেরে সাফা করা গেছে, কিন্তু স্বাধীনতার স্বপ্নকে দমন করা যায়নি। বাংলাদেশে আওয়ামী লীগ যদি মনে করে তার পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গ্রেফতার করে জেলখানা পরিপূর্ণ করে খুন করে রাতের বেলায় আদালত বসিয়ে সাজা দিয়ে এই জাতির মুক্তির সংগ্রামকে রুখে দেবে, তারা ভুল করছে। এই জাতির মুক্তির স্বপ্ন বেঁচে থাকবে, একটি মানুষ বেঁচে থাকতেও এই মুক্তির স্বপ্ন পরাভূত হবে না। তামাশার নির্বাচন করছেন, আমরা আর মামুরা প্রার্থী হচ্ছে আওয়ামী লীগ, বিদ্রোহী আওয়ামী লীগ, বেনামী আওয়ামী লীগ, দালাল আওয়ামী লীগ, দামি আওয়ামী লীগ, রাজাকার আওয়ামী লীগ। তামাশা পেয়েছেন জনগণের টাকায়, রিক্সাওয়ালার টাকায়, আমাদের টাকায় ট্যাক্স দিয়ে যে রাষ্ট্র চলে সেই রাষ্ট্রে আপনারা ভাগাভাগি করবেন টাকা, বহন ব্যয় বহন করবে জনগণ, এই তামাশা জনগণ আপনাদের করতে দেবে না। আমরা জাতির মানুষকে আহ্বান জানাচ্ছি, এই তামাশার নির্বাচন যেখানে আপনাকে ভোট দিতে দেয়া হবে না, যেখানে আপনার প্রার্থী বাছাই করার সুযোগ নেই, যেখানে আপনার নিজের প্রার্থী হওয়ার সুযোগ নেই, সেই নির্বাচন জনগণকে ভোট বঞ্চিত করার নির্বাচন বাংলাদেশে হতে পারে না, আমরা হতে দেব না। ইনশাআল্লাহ তামাশার নির্বাচন থেকে সরকারকে বিরত থাকার জন্য, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য, অনিবার্য সংঘাতের হাত থেকে দেশকে রক্ষার জন্য আহ্বান জানাই। একদিনে পেঁয়াজের দাম 300 টাকার কাছাকাছি হয়েছে, মানুষ কিনতে পারে না, ব্যবসায়ীরা ডলার না পাওয়ার কারণে এলসি করতে পারে না, আমদানি রপ্তানি সবই বন্ধ, এরপরেও জোর করে তাকে ক্ষমতায় থাক। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে অভিযান চালাতো ঠিক একই কায়দায় তারা অভিযান চালাচ্ছে। 1971 সালে পাক বাহিনীকে সাহায্য করার জন্য একদল বাহিনী তৈরি হয়েছে, তারা পাকিস্তানি সেনাবাহিনীকে রাস্তা দেখিয়ে আনতো মুক্তিযোদ্ধারা কোথায় লুকিয়ে আছে তাদেরকে বের করার জন্য, তাদেরকে বলা হতো রাজাকার। আর 2023 সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের কর্মীরা 2023 সালের রাজাকার হয়ে প্রত্যেকটি বিরোধী দলের নেতা কর্মীর বাড়ি দেখিয়ে দেখিয়ে তাদেরকে গ্রেফতার করতে সাহায্য করছে। 2023 সাল বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের কাল, 2023 সাল এই জাতিকে কমপ্লিটলি মুক্তির স্বাদ দেওয়ার সময়। এই সময়ে যে পুলিশ বাহিনী রাতের বেলায় বর্বর চালাচ্ছে, আটক করছে, মামলার আসামি হোক বা না হোক, বিরোধী দলের নেতা কর্মীদেরকে না পেয়ে তার বাবাকে, মাকে, ভাইকে, বোনকে গ্রেফতার করছে, যাদেরকে গ্রেফতার করছে তারা অসুস্থ হলে হাসপাতালে রেখে ডান্ডা বেরি পরিয়ে চিকিৎসা দেওয়ার নজির কেবলমাত্র ইসরায়েলেই আছে, পৃথিবীর ইতিহাসে আর কোথাও নাই। হার্টের রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ডান্ডা বেরি পরিয়ে। আজকে আওয়ামী লীগের এই কর্মকাণ্ড কেবলমাত্র ইসরায়েলি বর্বরতার সাথে তুলনা করা যায়। নির্বাচন করতে যাচ্ছেন, আপনাকে মানুষ বেইমান হিসেবে আখ্যা দিতেছে, আপনাকে মানুষ সবচেয়ে ঘৃণতম মানুষ হিসেবে, যাকে যার নামের উপর থুতু ফেলতেছে, সেই নির্বাচন করে আপনি কতটুকুই বা লাভবান হলেন? মানুষের আস্থা, মানুষের ভরসার জায়গা থেকে আপনি কতটুকুই বা সফল হলেন? নির্বাচন করে জাতীয় পার্টি আবারও এক কালো অধ্যায় রচনা করলো বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে। আপনি এই জাতীয় পার্টিকে কি বলে আখ্যা দিবেন, আপনি সেটা কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।